আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে। আপনি যদি সিপিএ মার্কেটিং শিখতে চান বা সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং করে আসলে ভালো কিছু করা সম্ভব কিনা, এই ধরনের প্রশ্ন যদি থাকে আপনার, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মধ্যে আজকে আমরা জানবো যে সিপিএ মার্কেটিং আসলে কি, সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে করতে হয় এবং কিভাবে করলে আমরা সাকসেস আনতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ টপিকসগুলো। তো অলরেডি আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন, সো এখানে প্রথমে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। আচ্ছা, তো সিপিএ শব্দের অর্থ হলো কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন। এখন এই কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন বিষয়টা আসলে কি, আমরা একটা সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো মনে করেন এই সাইডে আমাদের মিস্টার করিম সাহেব আছে এবং ডান সাইডে আমাদের আছে রহিম সাহেব। এখন এই মিস্টার করিম সাহেবের একটা ওয়েবসাইট আছে, অ্যাপসের ওয়েবসাইট। এখন তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের করার একটা উদ্দেশ্য তো আছে, যে কোনো একটা ওনার্সের একটা উদ্দেশ্য থাকে যে আমি একটা ওয়েবসাইট করব, সেখান থেকে আমার প্রোডাক্টটা সেল করব বা যাই করি করব। সো মিস্টার করিম সাহেব এখন একটা ওয়েবসাইট করছে। তো মিস্টার করিম সাহেব তো আর মার্কেটিং জানে না যে আসলে কিভাবে মার্কেটিং করে এখানে অডিয়েন্স আনতে হয়। কিন্তু আমাদের ডান সাইডে একজন পিপল আছে, একজন ব্যক্তি আছে রহিম সাহেব, তিনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। তো তিনি জানে যে কিভাবে একটা ওয়েবসাইটে ট্রাফিক আনতে হয় বা কিভাবে একটি ওয়েবসাইটে ট্রাফিক এনে সেখান থেকে কনভার্সন করতে হয়। তো এখন মিস্টার করিম সাহেব তো নিজে মার্কেটার না, তাহলে তার তো ওয়েবসাইটে সেল লাগবে, তার ওয়েবসাইটে অ্যাপস ডাউনলোড মানুষের কাছে প্রচার বা প্রসারণা করতে হবে। তাহলে মিস্টার করিম সাহেব অবশ্যই একজন মার্কেটারকে কী করবে, হায়ার করবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পরের স্লাইডটা দেখি, তো মিস্টার করিম সাহেব মিস্টার এই মার্কেটার সাহেবকে বা মিস্টার রহিম সাহেবকে বলবে যে ভাই, তুমি যেহেতু মার্কেটার তাহলে তুমি জানো যে কীভাবে মার্কেটিং করে একটা ওয়েবসাইটে সুন্দরভাবে ট্রাফিক আনা যায়। সো আমি তোমাকে একটা অফার করতেছি, অফারটা হচ্ছে যে তুমি যেহেতু মার্কেটার, তুমি যদি মার্কেটিং করে তোমার মাধ্যম দিয়ে আমার ওয়েবসাইটে, এই সিলেক্টটা দেখেন যে তোমার মাধ্যম দিয়ে আমার ওয়েবসাইটে যদি লোকজন আসে এবং সেই লোকজন যদি কোনো অ্যাকশন, যেমন মিস্টার করিম সাহেব আর মিস্টার মার্কেটার সাহেবকে একটা অ্যাকশন বলে দেবে, অ্যাকশনটা হচ্ছে যে অডিয়েন্স এসে শুধু ঘুরে বেড়াইলে হবে না, তাকে একটা অ্যাকশন করতে হবে। অ্যাকশনটা কি, সেটা হচ্ছে অ্যাপস ইনস্টল করতে হবে। সো মিস্টার করিম সাহেব কিন্তু মিস্টার মার্কেটার সাহেবকে বা মিস্টার রহিম সাহেবকে কিন্তু একটা স্পেসিফিক অ্যাকশন পূরণ করার কথা বলতেছে, যে তার অডিয়েন্স শুধু আসলে হবে না, তার মাধ্যম দিয়ে আসার পরে একটা অ্যাকশন, স্পেসিফিক অ্যাকশন পূরণ করতে হবে। অ্যাকশনটা কি, অ্যাপ ইনস্টল। সো মিস্টার করিম সাহেব বললো যে তোমার মাধ্যম দিয়ে যদি অডিয়েন্স আসে এবং সেই অডিয়েন্স এসে যদি অ্যাপস ইনস্টল করে, তাহলে আমি তোমাকে পেইড করব পার ইনস্টলের জন্য $1 বা $2 বা $5। সো এই যে একটা অ্যাকশন, স্পেসিফিক অ্যাকশন পূরণ করতেছে, এটাকে বলতে পারেন কস্ট পার অ্যাকশন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এটাই হচ্ছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। পার অ্যাকশনে আপনাকে কি করবে, টাকা পেইড করবে। সো এই বিভিন্ন ধরনের অ্যাকশন থাকে, সেটা হইতে পারে অ্যাপ ইনস্টলার অ্যাকশন, সেটা হইতে পারে কোনো কিছু সেলের অ্যাকশন, সেটা হইতে পারে কোনো কিছু ডাউনলোডের অ্যাকশন, সেটা হইতে পারে কোনো কিছু লিডের অ্যাকশন, পিন সাবমিট, ইমেল সাবমিট, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা সিপিএ মার্কেটিংয়ের মধ্যে পেয়ে থাকি। সো অ্যাফিলিয়েট আর সিপিএ পাশাপাশি, বাট সিপিএতে আপনি বিভিন্ন ধরনের অ্যাকশন পাবেন। এখানে আপনি পিপিএস, পেপার সেলের অ্যাকশন পাবেন, আপনি প্রোডাক্ট সেলার অ্যাকশন পাবেন, আপনি ইনস্টলার অ্যাকশন পাবেন, পিপিআই। আর অ্যাফিলিয়েটে শুধু আপনাকে সেল করতে হবে, একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটাকে সেল করতে হবে। আর সিপিএ মার্কেটিংয়ে আপনাকে জাস্ট কী করতে হবে, একটা স্পেসিফিক অ্যাকশন আপনার যে বায়ার থাকবে বা আপনার যে কাস্টমার থাকবে, সে আপনাকে বলে দেবে যে ভাই, তুমি আমার ওয়েবসাইটে অডিয়েন্স আনবা, কিন্তু সেই অডিয়েন্সটা একটা স্পেসিফিক অ্যাকশন পূরণ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপ ইনস্টল করতে হবে, তাহলেই আমি তোমাকে পার অ্যাকশনে টাকা দিব। সো দেখা গেল এখন মিস্টার মার্কেটার সাহেব 100 জন অডিয়েন্স তার ওয়েবসাইটে নিয়ে আসলো, সেখানে যদি 100 জনের মধ্যে থেকে যদি 10 জন অ্যাকশনটা করে, 10 জন যদি অ্যাপসটা ইনস্টল করে, তাহলে মিস্টার মার্কেটার সাহেব সে একটা কীভাবে টাকা পাবে, $10। এই যে বিষয়টা ছোটখাটোভাবে, এটাকে বলা হয় সিপিএ মার্কেটিং বা সিপিএ। এখন আসি হচ্ছে যে এই তো গেল বিষয়। সো এই যে অফার্সগুলো থাকে, এই অফার্সগুলো একটা নেটওয়ার্ক, সিপিএ নেটওয়ার্কসের মধ্যে থাকে। এই সিপিএ নেটওয়ার্কস থেকে আমরা জাস্ট, যেমন বিভিন্ন সিপিএ নেটওয়ার্কস আছে, আছে হচ্ছে আপনার সিপিএ গ্রিপ, ওজি অ্যাডস, সিপিএ বিল্ড, তারপর হচ্ছে অ্যাড কম্বো, এই ম্যাক্স বন্টি, এইভাবে অনেক ধরনের
সিপিএ নেটওয়ার্ক আছে, যেখানে গেলে আমরা এই যে অ্যাপস ওয়েবসাইট, মিস্টার করিম সাহেবের একটা ওয়েবসাইট আছে, এমন তো এই পৃথিবীতে হাজার হাজার মানুষের কিন্তু ওয়েবসাইট আছে। যেমন আমরা যদি এই ইমেজটা খেয়াল করে দেখেন, এই ইমেজটা যদি দেখেন এই সাইডে, যে মিস্টার করিম সাহেবের এমন অ্যাপস ওয়েবসাইট আছে, তার মার্কেটিং করতে হবে। তেমনইভাবে আরেকজনের ড্রোন ওয়েবসাইট আছে যেটা সেল করতে হবে। তেমনইভাবে আরেকজনের ইন্স্যুরেন্সের ওয়েবসাইট আছে যেখানে সে লিড ক্যাপচার করবে, মানে ইমেল নেবে, মানুষের কাছে ইমেল কালেক্ট করবে। সো এমন বিভিন্ন কি আছে পাবলিক, এমন বিভিন্ন হচ্ছে তাদের ওনার্স আছে, তারা হচ্ছে তাদের যে ইয়ে আছে, আপনার প্রোডাক্ট আছে, সেটাকে মার্কেটিং করতে যাচ্ছে। সুতরাং তারা এসে যোগ দেয় হচ্ছে সিপিএ নেটওয়ার্কসে। এবং এই যে মার্কেটারগুলো দেখতে পাচ্ছেন, এমন মার্কেটার অনেক আছে যারা এসে এই সিপিএ নেটওয়ার্কসে জয়েন করে আছে পাবলিশার হিসেবে। সুতরাং এই দুই দল ব্যক্তি এসে এখানে সিপিএ নেটওয়ার্কে জয়েন করবে। করার পর মার্কেটারগুলো হচ্ছে এই সকল অফারগুলো বা সিপিএ যে অ্যাকশনগুলো আছে তারা নিবে, চুজ করবে, চুজ করে এই মার্কেটার সাহেব হচ্ছে প্রমোট করবে। করলেই যদি তার মাধ্যমে যদি সেই অফারে যে কোনো অ্যাকশন পূরণ হয়, তাহলে এই মার্কেটার সাহেব একটা লিড পাবে এবং সেখান থেকে পেইড টাকা ইনকাম হবে আর কি, এক কথায়। এখন আসে হচ্ছে যে আসলে এই হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের একবারে ছোটোখাটো একটা উদাহরণ। তো ডিসক্রাইব আমি অনেক বেশি বড় করব না, ছোটোখাটোভাবেই শেষ করবো আর কি। এখন আসে হচ্ছে যে ভাই, আমরা সিপিএ মার্কেটিং করতে গেলে আসলে আপনাকে কী করতে হবে? আপনি সিপিএ মার্কেটিংকে এটা আপনি গুগল করলেও বুঝতে পারবেন, ভিডিও দেখলেও বুঝতে পারবেন, অনেকভাবেই বুঝতে পারবেন। বাট আপনাকে যেটা জানতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে, সিপিএ মার্কেটিং করার আগে আপনাকে মার্কেটিং ভালোভাবে জানতে হবে, যেটা আমরা অনেকেই বলি না। আসলে আমরা শুধু সিপিএ মার্কেটিং বলি, সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং করার পূর্বে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটিং। আপনাকে জানতে হবে কীভাবে ট্রাফিক জেনারেট করা যায়, আপনাকে জানতে হবে কোন প্ল্যাটফর্মে মার্কেটিং করলে আপনার অফারটা ভালো চলবে। সো এই মার্কেটিংটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন, তাহলে আপনি সিপিএও করতে পারবেন, আপনি অ্যাফিলিয়েটও করতে পারবেন, আপনি সব ধরনের মার্কেটিংই করতে পারবেন। সো আর একটু ক্লিয়ার করি বিষয়টা, আমি যদি আরেকটা স্লাইড দেখাই আপনাদের। আচ্ছা, এই যে ইমেজটা আছে এটা একটু খেয়াল করেন। মনে করেন এটা হচ্ছে আমাদের, এই যে ওয়েবসাইটটা দেখছেন এটা হচ্ছে আমাদের হচ্ছে সেই মিস্টার করিম সাহেবের ওয়েবসাইট, অ্যাপস ইনস্টলের। সো আমরা কি করলাম, আমি এটা হচ্ছে আমাদের মার্কেটার সাহেব, ওকে, এটা মনে করেন আমি। সো আমি এই অফারটা নিয়ে কাজ করব, সিপিএ নেটওয়ার্কস থেকে এই অফারটা নিয়ে কাজ করব। তো মিস্টার করিম সাহেবের সেই অফারটা নিলাম, নিয়ে আমি নিজের একটা ওয়েবসাইট করলাম। এই ওয়েবসাইটটা হচ্ছে আমার, একটু ভালোভাবে খেয়াল করবেন, এই ওয়েবসাইটটা হচ্ছে আমার। এখানে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, নিজস্ব ডোমেইন হোস্টিং কিনে সুন্দরভাবে এখানে ল্যান্ডিং পেজ করা ডান। এটা মনে করেন আমার যদি থাকে, আমি একটু দেখাই। মনে করেন একটা অফার নিয়ে আসি আমরা, সুন্দরভাবে ওজিয়ার্স আর সিপিএ গ্রিপটা আমি ওপেন করি, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে একবারে যদি লাইভ বিষয়টা বোঝানো যায়। এটা হচ্ছে আমাদের ওজিয়ার্স, ওজিয়ার্স আমি মূলত কাজ করি, দুই বছর ধরে কাজ করতেছে অলরেডি। এখানে অল অফার্সে যদি যাই, এখানে দেখেন বললাম না যে সিপিএ নেটওয়ার্কসে তিন ধরনের আপনি পাবলিক পাবেন, একটা হচ্ছে পাবলিশার্স, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার্স, এবং সিপিএ নেটওয়ার্ক যারা করছে তারা। তো এখানে দেখেন আপনি যদি সুন্দরভাবে এই অফারে আসেন, অফারে আসলে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টলার অফার আপনি এখানে বেশি পাবেন। আবার সিপিএ গ্রিপে যদি আমি যাই, সিপিএ গ্রিপে যদি আমি লগ ইন করি, তাহলে দেখেন এখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের অফার দেখতে পারবো। তো এখান থেকে চলে যাবো অফার টুলস, অফার টুলস থেকে চলে যাবো মাই অফার্স, মাই অফার্স থেকে মনে করেন এখানে চলে আসলাম হচ্ছে আমাদের ইউএস বেস, আমরা কী করবো অফারটা প্রমোট করবো। সুতরাং আমরা ইউএস ধরলাম। সো এখান থেকে মনে করেন আমি একটা অ্যাপ ইনস্টলের অফার নিব, যেমন এই যে এটা গেট লোকাল ফিশিং, এই অফারটা মনে করেন আমি মোবাইল ইনস্টলের জন্য নিব। জাস্ট এটা, এটাকে আমি সিলেক্ট করলাম, কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পরে আমি এই যে মনে করেন এই লিঙ্কটা আমাদের যে ওয়েবসাইট আছে এই লিঙ্কটা এই বাটনের মধ্যে আমি দিয়ে দিছি। আমি এই এই অফার ভিত্তিক দেখালে এটা হচ্ছে ফিশিং, একটা লোকাল ফিশিং ম্যাপস। সো এই অ্যাপসের রিলেভেন্ট আমি একটা ওয়েবসাইট করব, ওয়েবসাইট করে সেখানে সুন্দরভাবে ল্যান্ডিং পেজ করব ওয়ার্ডপ্রেসের মাধ্যম দিয়ে। করার পরে আমি সুন্দরভাবে ওয়েবসাইটটা করলাম, আচ্ছা এটা ডান। আমি কিন্তু অফার নিয়ে আসলাম সিপিএ নেটওয়ার্কস থেকে, আনার পরে এখানে কিন্তু আমি লিঙ্ক করে দিলাম এবং ল্যান্ডিং পেজ করলাম। এখন দেখেন বিষয়টা আসলে কি, আপনাকে আমি যেহেতু বললাম মার্কেটিং আপনাকে ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অডিয়েন্স, এই অডিয়েন্সগুলো আমাদের ডিজিটাল মিডিয়ামগুলো ব্যবহার করে, যেমন গুগল ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, পিন্টারেস্ট ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে। এই প্রতিটা অডিয়েন্সে কিন্তু এই আমি বলেন, আপনি বলেন, বা ইউনাইটেড স্টেটের কোনো ব্যক্তি হোক, সবাই কিন্তু আমরা কী করি, এই যে এই ডিজিটাল মিডিয়ামগুলো ব্যবহার করি। এখন
এই ডিজিটাল মিডিয়ামগুলো থেকে আমার যে কাজটা হবে সেটা পেইড ভাবে হোক আর ফ্রি ভাবে হোক, আমাকে আমার এই ওয়েবসাইটে আমাকে ট্রাফিকটা নিয়ে আসতে হবে, এই যে অডিয়েন্স আছে এই অডিয়েন্সকে নিয়ে আসতে হবে। তাহলে এই যে মার্কেটার ব্যক্তি বা আমি, আমাকে শিখতে হবে কি যে এখানে ফেসবুকের মাধ্যমে মনে করেন আমি কাজ করব বা পিন্টারেস্টের মাধ্যমে করব, তো এই ফেসবুকে কিভাবে মার্কেটিং করা করতে হয়, কিভাবে করা যায়, কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, কিভাবে ফেসবুকে ফানেল করে সুন্দরভাবে একটা অ্যাড প্রমোট করে সেখান থেকে লিড ক্যাপচার করা যায়। তো আমি এখানে সুন্দরভাবে অ্যাড করলাম, তো আমরা মাঝে মধ্যে কিন্তু স্ক্রল করলে দেখি যে মোবাইলে একটা অ্যাপ আমরা হচ্ছে অ্যাড দেখতে পাই, সো সেই অ্যাড থেকে দেখে আমরা ক্লিক করে যাই কোথায়, যেমন আপনারা এই ভিডিওটা দেখতেছেন কোথায়, ফেসবুকে বা ইউটিউবে কিংবা যে কোনো প্ল্যাটফর্মে দেখেন। সো সেখান থেকে আমি যদি লিঙ্ক দিই অবশ্যই আমার কোর্সের লিঙ্কে যাবেন। সুতরাং এখান থেকে কোথায় আছেন, আমার ওয়েবসাইটে যাচ্ছেন, একটা ইনস্ট্রাক্টর ওয়েবসাইটে যাচ্ছেন, সেখানে ট্রাফিক চলে গেল। তো আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এই ফেসবুকে আমরা যদি মার্কেটিং ভালোভাবে জানি যে কীভাবে কী করতে হয়, কীভাবে অ্যাড চালাইতে হয়। আমি অ্যাড চালাই দিলাম, তাহলে আমাদের এখানে অ্যাডটা সুন্দরভাবে কপি করে আমরা এখানে সাজাই মাজাই মন করেন সুন্দরভাবে এখানে সেট আপ দিয়ে দিলাম, অ্যাড মন করেন বুস্ট করলাম যেটা আমরা বা প্রমোট করলাম। এখন এই অডিয়েন্স এই প্ল্যাটফর্মটা চালাই, আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং এই অডিয়েন্সটা সুন্দরভাবে ক্লিক করলে কোথায় চলে আসবে, আমাদের ল্যান্ডিং পেজে। আমাদের ল্যান্ডিং পেজে যখন আসবে তাহলে আমরা এখানে কি দিচ্ছি যে ডাউনলোড নাও। সো ডাউনলোড নাও ক্লিক করলেই কোথায় চলে যাবে, এই যে অফারটা দেখতে পাচ্ছেন না, এই যে অফারটা এখানে যে লিঙ্কটা নিয়ে আসলাম এখানে ক্লিক করলে এই অ্যাপস ইনস্টলের প্লে স্টোরে চলে যাবে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে। যখনই চলে যাবে তখন একটা ক্লিক কাউন্ট হবে যে একটা ক্লিক পড়ছে। সো এই ক্লিক করার পর দেখা হলো 100 জন আসলো, সবাই তো আর অ্যাপ ইনস্টল করবে না, দেখা হলো 100 জন আসলো, তার মধ্যে আমার 10 জন মানুষ কী করবে, আমার অ্যাপসটা ইনস্টল করবে। তাহলে আমি যখন ইনস্টল হবে তখন আমি আমার ড্যাশবোর্ডে, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার আজকে 56টা ভিউ, 45 ক্লিকস, আমার 4.85 আর্নিংস। সো এখানে আমার লিড কনভার্সন আইসে হচ্ছে, আমি যদি দেখাই এখানে আমার কনভার্সন আইসে হচ্ছে আপনার 8টা মতো কনভার্সন আইছে। সো এইভাবে কনভার্সন আপনার হবে এই অফার নিয়ে আমরা যদি কাজ করি। তো এইভাবে আসলে যদি আমরা করি তাহলে সিপিএম মার্কেটিং আমরা সহজেই করতে পারবো। সো আমাদের জানতে হবে মার্কেটিংটা। তো এই আমার যে কোর্সটা আছে সেটা হচ্ছে সিপিএম মার্কেটিং উইথ পিন্টারেস্ট। আমি দেখাইছি হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে কিভাবে সুন্দরভাবে মার্কেটিং করা যায়, পিন্টারেস্টে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করতে হবে, কীভাবে পিন করতে হবে, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং কীভাবে আপনাকে ফ্রিতে ওয়েবসাইট করা যায় সেটা দেখানো হয়েছে, এবং প্রিমিয়াম ওয়েবসাইট কীভাবে করা যায় সেটাও দেখানো হয়েছে .com ওয়েবসাইটে। আর রিসেন্টলি যেটা আমি অ্যাড করবো আমার কোর্সের মধ্যে, এখন অ্যাড করা হয় নাই বাট এই কম্পিটিশনের জন্য এটা বলতে পারেন আমাদের গিফট, যে আমাদের কোর্সের মধ্যে ফেসবুক মার্কেটিং অ্যাড হচ্ছে, যে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কীভাবে সিপিএম মার্কেটিং করব। এবং এই এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন আমি বিশ্বাস করি আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন, আপনার নিজের বিজনেস প্রমোট করতে পারবেন। দেখেন মেথড কিন্তু সবগুলোই এক, আপনি অ্যাফিলিয়েট করেন সিপিএ করেন এই সেম মেথড। আপনার অ্যাফিলিয়েটের একটা প্রোডাক্ট আছে, এখানে আপনি একটা ওয়েবসাইট করবেন, এখানে লিঙ্ক দিবেন, লিঙ্ক দেওয়ার পরে সুন্দরভাবে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক নাও বা অর্ডার নাও। সো এখানে ক্লিক করলে কোথায় আসবে, আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে চলে আসবে, এখান থেকে কোনো ব্যক্তি যদি কনভার্সন করে তাহলে ডান। সুতরাং আমাদের সিপিএ মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাদের মার্কেটিংটা ভালোভাবে শিখতে হবে, যেটা আমাদের যারা নিউ তারা অধিকাংশ ভুল করে থাকে, যে আমরা মার্কেটিং না শিখেই আমরা চলে যাই আগে সিপিএ করতে, যার ফলে অধিকাংশ সময় আমরা ব্যর্থতার মুখ দেখি। সো আমি বলবো আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান তাহলে এই যে আমার যে কোর্সটা আছে এই কম্পিটিশনে আপনাদের জন্য বেস্ট একটা কোর্স হবে, কারণ এই কোর্সের মধ্যে আপনি লাইভ প্রজেক্টই পাবেন 3টা, যেটা ফেসবুকের যে ভিডিওগুলো হবে সেগুলোতে লাইভ প্রজেক্ট দেখানো হবে, যে কীভাবে আমরা অফার নিলাম, কীভাবে নিচ সিলেকশন করলাম, কীভাবে ল্যান্ডিং পেজ করলাম, কীভাবে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করলাম, এই টু জেড একবারে দেখানো হবে, যে একজন বিগিনার্স দিয়ে যেন সুন্দরভাবে এই বিষয়টা অপটিমাইজ করতে পারে, ভালোভাবে বুঝতে পারে। সো আপনি যদি এই সিপিএ মার্কেটিং করতে ইচ্ছুক কিংবা আপনার যদি ইচ্ছা থাকে যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব ভবিষ্যতে বা নিজের বিজনেস প্রমোট করব, তাহলে এই কোর্সটা আপনার জন্য বেস্ট হবে। সুতরাং আর দেরি না করে এখনই আমাদের কোর্সটি এনরোল করুন, কারণ আমাদের কোর্সের যে অফার চলতেছে কম্পিটিশনের অফার, সেই কম্পিটিশনে কিন্তু 300 টাকা খরচ, 345 টাকার মধ্যে কিন্তু কোর্সটা পেয়ে যাচ্ছেন। সো আর দেরি না করুন, আমি বলবো যে আপনার লাইফের যদি ইনভেস্টমেন্ট করতে হয় এই জায়গায় ইনভেস্টমেন্ট করেন, আপনার এখানে লস যাবে না, শিখতে পারবেন অনেক কিছু, আর শিখতে যদি ভালো পারেন, লার্নিংটা যদি ভালোভাবে করতে পারেন
তাহলে সাকসেস আপনার আসবে। আপনি যদি 100% দেন তাহলে আসবে। আমি আমার পক্ষ থেকে 100% দিচ্ছি এবং সাপোর্ট তো থাকছেই। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন যে আমাদের যে গ্রুপ আছে সেখানে কিন্তু তাদের নিয়ে আমি প্রি রেকর্ড ভিডিও করে দিছি যে এই বিষয় নিয়ে, এটা আবার লাইভ ক্লাস নিচ্ছি। সো এটা একটা বেস্ট কোর্স, আমি আমার পক্ষ থেকে 100% দিচ্ছি। এখন সময় হচ্ছে আপনার যে আপনি কি ডিসিশন নিচ্ছেন। যদি আপনি সিপিএ মার্কেটিং করতে চান ভালোভাবে বা অ্যাফিলিয়েটও করতে চান তাহলে এই কোর্সটি আজই এনরোল করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, লাভ ইউ অল, দেখা হবে পরের কোনো ভিডিওতে।